কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমার হাতে কতগুলো কচুর ফুল। এই কচুর ফুলগুলো তুলে নিয়ে আসলাম একদম টাটকা। এই কচুর ফুল দিয়ে আজকে তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো। গ্রাম বাংলার খুবই বিখ্যাত একটি জনপ্রিয় রেসিপি কচুর ফুলের সেকা। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন এই কচুর ফুলগুলো নিয়ে বাড়িতে যাব। এই দেখো বন্ধুরা, কত হলো কচুর ফুল। এবার একটি কাটারে দিয়ে কচুর ফুলের গোড়ার দিকে একটু আলগা করে কেটে নিয়ে কচুর ফুলের মাঝখানে যে শীষ আছে এটা ফেলে দেব। কচুর ফুল থেকে কচুর ফুলের শীষগুলো ফেলে দিয়ে কচুর ফুল কুচি কুচি করে কেটে নেব। রান্নার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এভাবে করে সবগুলো কচুর ফুল কেটে নেব। সবগুলো কচুর ফুল কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার এখানে কিছু শুটকি মাছ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শুটকি মাছগুলো কিন্তু বাড়িতেই বানানো। এবার এই শুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে শুটকি মাছগুলো প্রথমে হালকা ভেজে নেব। পুঁটি মাছের শুটকিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা গোটা রসুনের কোয়া কুচি আর বেশ অনেকটাই চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে শুটকি মাছ, রসুন আর কাঁচা পাকা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি ফলো ওয়াচ করবে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কচুর ফুলগুলো খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি খুবই তাড়াতাড়ি এবং চটজলদি হয়ে যায়। কচুর ফুল খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে এক গ্লাস মতো গরম জল দিয়ে দেব। এখানে গরম জল দিলে খুবই ভালো হয়। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর কমিউনিটিতে গিয়ে বলবে। এবার কচুর ফুলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম খাবার সোডা। তোমরা তোমাদের প্রয়োজন মতো খাবার সোডা দিয়ে দেবে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে কচুর ফুল খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর প্রজাপতি ফুলের মধু খাচ্ছে। তাই ভাবলাম ভিডিও করে তোমাদেরকে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। 6 মিনিট জাল করে ফিরে আসলাম। কচুর ফুল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে একটি তেঘাটা দিয়ে কচুর ফুলগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তেঘাটা দিয়ে কচুর ফুল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে এক চিলতির মতো পাকা তেঁতুল সামান্য একটু জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার তেঁতুল মেশানো জল কচুর ফুলের ছেঁকার মধ্যে দিয়ে দিলাম। গলা যেন না চুলকোয় সেই জন্য তেঁতুল মেশানো একটু জল দিয়ে দিলাম। তোমরা একটুখানি যে কোনো টক দিতে পারো। এবার নেড়ে নিয়ে আরও 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। কচুর ফুলের ছেঁকা অনেকটা ঘন হয়ে এসেছে। কচুর ফুলের ছেঁকা রান্না একদম কমপ্লিট। এবার জাল অফ করে কচুর ফুলের ছেঁকা নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে কচুর ফুলের ছেঁকা রান্না করে দেখো, গলা একদম চুলকাবে না আর খেতেও হবে দারুণ। আর এই কচুর ফুলের ছেঁকা দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলতে হবে।
বন্ধুরা, কচুর ফুলে ছেঁকা রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।